আমি অনেক সময় ধরে কম্পিউটারে কাজ করতে হয়, কাজ করলে চোখ জ্বালা পোড়া করে, খসখস করে, তারপরে এই লাল হয়, বেশিরভাগ জ্বালা পোড়া করে। সম্মানিত রুগীদেরকে বলবো, আমাদের আসলে এই অনেক রুগী এরকম অসুবিধার কথা বলে যে চোখ দিয়ে পানি পড়ে, জলে খসখস করে, কাটা কাটা লাগে। বিশেষ করে যারা অনেকক্ষণ ধরে কম্পিউটার স্ক্রিনে কাজ করে, ল্যাপটপ বা ডেস্কটপ বা মোবাইলে কাজ করে, তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো বেশি হয়। এখন আমাদের চোখে নিজস্ব একটা সিক্রেশন থাকে, যে এখানে ল্যাক্রিমাল গ্ল্যান্ড থাকে, যদি ছবিটা এরকম হয়, এই ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে পানি তৈরি হয়, যে পানিটা আমার চোখকে ঠান্ডা রাখে, পরিষ্কার রাখে, এবং ডানে বামে তাকাইতে আমাদের কোনো অসুবিধা হয় না। এই চোখের পানি যদি পর্যাপ্ত না থাকে তখন এই সমস্যাগুলো হয়, বিশেষ করে যারা ড্রাই ওয়েদারে এবং ল্যাপটপে বেশিক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তাদের এই সমস্যাগুলো বেশি হয়। এখন আমরা এই আমাদের সম্মানিত পেশেন্টের যে পানি পর্যাপ্ত আছে কিনা, মানে চোখের পানি ঠিক আছে কিনা, সেই পানি মাপার জন্য একটা সিরমার টেস্ট আমরা করি, চোখের পানি কি পরিমাণ আছে সেটা দেখার জন্য। সাধারণত এই সিরমার টেস্ট দিয়ে আমরা পানির পরিমাপটা করতে পারি। আপনি চশমা খুললেন, আমরা এই সিরমার টেস্ট করার জন্য একটা সিরমার বা ওয়াটম্যান পেপার পাওয়া যায়, এই পেপারটা আমরা চোখের কনজাংটিভাল স্যাকের মধ্যে, চোখ খোলেন, আপনি চোখ খোলেন, চোখ খোলেন, চোখ খোলেন, হ্যাঁ বন্ধ রাখেন, খোলেন, বন্ধ রাখেন, খোলেন, বন্ধ রাখেন, খোলেন, হ্যাঁ বন্ধ রাখেন, খোলেন। সাধারণত এই সিরমার টেস্ট এটা ওয়াটম্যান পেপার, এটা ওয়াটম্যান পেপার এরকম স্টিপের মধ্যে থাকে, এটা স্টেরাইল হয়ে বিদেশ থেকে বা বিভিন্ন কোম্পানি তৈরি করে। এই সিরমার টেস্ট চোখের একটা সেন্সিটিভ টেস্ট, যেটা দিয়ে আমরা পর্যাপ্ত পানি আছে কিনা সেটা সঠিক পরিমাণটা নির্ণয় করতে পারি। ইদানিংকালে আমাদের বেশিরভাগ সম্মানিত রুগীদেরকে দেখি কম্পিউটার বা ডেস্কটপ বা ইলেকট্রনিক ডিভাইস অনেকক্ষণ যাবৎ ব্যবহার করে, সেই জন্য এই সমস্যাগুলো রুগীদের হয়, চোখ দিয়ে পানি পড়া, খসখস করে, পর্যাপ্ত পানি না থাকাতে লাল হয়, সেন্সেশন করে, জলে, এই সমস্যাগুলো আমাদের সম্মানিত রুগীরা আমাদেরকে বলে। এখন দেখি আমরা এই সিনমার টেস্ট, সাধারণত আমরা কাগজটা ফিল্টার পেপার, এখানে মিলিমিটার অফ মার্কারিতে দাগ কাটা থাকে, যদি 10 মিলিমিটারের নিচে ভিজে তাহলে সেই ক্ষেত্রে আমরা বলি ড্রাই আই। আমার এই রুগীর পানি দেখা যাচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ নাই, মানে পানি যে পরিমাণ থাকে তার থেকে কম আছে, সেই জন্য আমরা এই রুগীকে বর্ডার লাইন ড্রাই আই বা শুষ্ক চোখ বলতে পারি। এখন ওনার এটার জন্য চিকিৎসা ব্যবস্থা হলো যে ওনাকে যখন কম্পিউটার উনি কাজ করবে বা ইলেকট্রনিক ডিভাইসে কাজ করবে, তখন এক ধরনের আর্টিফিশিয়াল টিয়ার ড্রপ পাওয়া যায়, যে টিয়ারন প্রেস বা টিয়ার জেল, অ্যাকোয়া প্রেস, এই ড্রপগুলো যারা এই সমস্যাগুলোতে ভোগে তারা যদি 2 ঘন্টা পরপর বা কম্পিউটারের কাজের পাকে 2 চোখে 2 ফোঁটা ড্রপ দিয়ে, চোখ ড্রপ দেওয়ার পরে চোখ হালকা করে বন্ধ করে আবার কম্পিউটারে কাজ করে, তাহলে এই চোখের শুষ্কতা বা জ্বালাটা কমে যাবে। এটি এখনকার যুগের এই সমস্যার সাথে সমাধান, মানে যারা কম্পিউটার বেশিক্ষণ কাজ করবে তাদের এই আর্টিফিশিয়াল টিয়ার ব্যবহার করবে, তাদের চোখ সুস্থ থাকবে এবং রুগীরা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে আরাম পাবে।